তিনি ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি শীর্ষপদ থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন তিনি কৃষ্ণনগরে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি কিন্তু তারপরেই অজ্ঞাত কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন এরপর বিজেপির জয় হবে উপনির্বাচনে কৃষ্ণনগরের বিজেপির টিকিটে দাঁড়ালেই তিনি জিতবেন এন একাধিক উক্তিতে রাজনৈতিক মহলে একটা গুগলি তৈরি করে রাখতে চেয়েছেন তৃণমূল নেতা মুকুল রায় তার রাজনৈতিক অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোয়াশা তবে কি মুকুল রায় ফের বিজেপিতে আসতে চাইছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবার সেই প্রশ্নের খোলাখলি উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার তিনি স্পষ্ট বললেন মুকুল রায় বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন তিনি যে স্তরের নেতা সবার সঙ্গে তার যোগাযোগ রয়েছে তবে বিজেপিতে আসার জন্য যোগাযোগ করেছেন কি না জানি না স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এমন মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে